এই রাজনীতির মাঠে একমাত্র বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে বাংলাদেশ আওয়ামী লীগের, যে দেউলিয়া হয়ে গিয়েছে অলরেডি বিএনপি, যার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। বিএনপির চেয়ে তৃণমূল বিএনপি শত কোটি গুণে তাদের গঠনতন্ত্র শক্তিশালী। তাদের নেতাকর্মী, এই ভাড়াটে নেতাকর্মী যে এত ছিল যে মঞ্চ থেকে পালাতে হয়েছে, আর এই নেতাকর্মী যদি তাদের ভোটার হয়, তাদের জনগণ হয়, তাহলে তাদের বাধা কোথায় ছিল নির্বাচনে অংশগ্রহণ করার? আমরা এই ঝরা ফুলদের নিয়ে আসলে বাগান সাজাইনি, আমরা সাজিয়েছি উন্নয়নকে দিয়ে, উন্নয়নের রোল মডেল তৈরি করে বাংলাদেশের মানুষকে, আপম সাধারণ জনগণকে, একদম অসহায় থেকে একদম মানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তর মানুষ যারা বাংলাদেশে ছিলেন, সবাইকে সমান একটা অধিকার দিয়ে, অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা নির্বাচন দেই এবং মানুষকে ভালোবাসি এবং একটি ফুলের বাগান সাজাই। এই ফুলের বাগানটি আসলে বঙ্গবন্ধু নিজেই সাজিয়েছিলেন, সেই তার সাজানো বাগানকে সম্পূর্ণ করতে দিয়েছিলেন না একটি কুচক্রী মহল, যে মহলটি এখনো উচ্চবাচ্য কথা বলছে, নিজেদের দিকে তাকায় না। আর একটি কথায় হেসে দিয়েছি, আর একটি কথায় যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত না হলে বিএনপি নির্বাচনে আসবে না। আপনাদের ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মম একটি বাংলাদেশের কালো অধ্যায়, এই অধ্যায়ের পর ১৯৭৭ সালের হানা ভোট, এটি বাংলাদেশের জনগণ কি করে নিশ্চয়তা পত্র পেয়েছিল আই ডোন্ট নো। তো এই নিশ্চয়তা পত্রটি অনিশ্চয়তা পত্র দিয়েছিলেন তাদের জিয়াউর রহমান, তো এই অনিশ্চয়তা পত্রের মধ্যে দিয়েই বিএনপির উদ্ভব হয়েছিল, সৃষ্টি হয়েছিল। এই দলের মুখে, এই যে ভূতের মুখে রাম রাম, এই কথাটি আসলে তাদের তাদের মুখে রাম রাম শোভা পায়, কারণ ভূত সবসময় রাম রামই বলে, ভূতের মুখে রাম রামই আসবে, কারণ তারা তো আসলে ধর্মীয় কোনো কাজ করে না, তো হুঠাট যখন দেখে যে মানে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, তখন এরকমের কথা চলে আসে তাদের। আর আরেকটি কথায় অবাক হয়ে গিয়েছি যে শাহজাহান ওমর সহ ওই যে সাবেক ৩০ জন এমপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, আর হচ্ছে কেন্দ্রীয় ১৫ জন নেতা, তাদের কেন্দ্রীয় ১৫ জন নেতা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেখুন, এই নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে আওয়ামী লীগ ধরে নিয়ে আসছে, সেটা না, আওয়ামী লীগের নেতাদের অভাব নেই। ৩০টি কিন্তু নিবন্ধিত দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তো এই ৩০টি নিবন্ধিত দলকে তো আওয়ামী লীগ ধরে নিয়ে আসে নাই, ৩০ জন সাবেক সংসদ সদস্য আর ১৫ জন কেন্দ্রীয় নেতাকে যদি আওয়ামী লীগ ধরে নিয়ে আসে, তাতে তো ৩০০ সিটের সাথে লড়াই করার মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় না। তো এখন যখনই দেখছে আসলে বিএনপি ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, বিএনপির ভিতরে এখন পচন ধরেছে, কারণ তারা মাঠে যখন দেখছে যে শক্তিশালী না, তারা যেভাবে ওই যে হরতাল অবরোধ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, মানুষের জীবন নিয়ে টানা হেসরা, পুলিশকে হত্যা করা, সাংবাদিকদের মারধর করা, সাংবাদিকদের উপরে নির্বিচারে নির্যাতন, তাদেরকে পিটি আহত করা, যখনই দেখছে এগুলো দিয়ে তারা অবরোধ সাকসেসফুল করতে পারছে না, তারা নিজেরাই সহিংসতার মধ্যে পড়ে যায়, ওই যে স্যাংশনের মধ্যে পড়ে যায়। কারণ এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে অযথাই কিছু মিডিয়া এবং ওই বিএনপির কিছু কর্মীরা, যারা মানে ওই আপুর মতো, ওই ফাতিমা আপুর মতো মানে বলে খুব ভালো, তারা ওই যে গুজব সৃষ্টিকারী, তাদের মতো গুজব সৃষ্টিকারী যারা ডেইলি ১০০০ গুজব সৃষ্টি করে, সেই ১০০০ গুজব সৃষ্টির জন্য যারা ২০,০০০ কর্মী নিয়োগ করে, সেই বিএনপির দল এই ২০,০০০ কর্মী যখন এই গুজবগুলো ভাইরাল করে যায়, তখন কোনোটা জনপ্রিয়তা পায় আর কোনোটা জনপ্রিয়তা না পেয়ে হারিয়ে যায়। তো এখন এই দলের মুখে অনেক কথা আসবে, বলেছেন যে আমাদের সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন ওবায়দুল কাদের সাহেব, তাকে তার জায়গায় যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেব মানে অফার দিতেন আমার নেত্রীকে, যে আমাকে এই সাধারণ সম্পাদকের পদটি দেন, তাহলে তাকেও বলবে দূর দূর করে তাড়িয়ে দেবেন। এটি আপনাদের হতে পারে, আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডে হতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের ইউনিয়ন আওয়ামী লীগের, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হওয়া অনেক বড় ব্যাপার, এত সহজ না। এই দলের গঠনতন্ত্র, এক মিনিটে শেষ করব, আমার কি সময় নেই? না, সময় আছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, আপনি যে বলেছেন বিএনপি জ্বালাও পোড়াও করে, ঠিক আছে, সে শাহজাহান ওমর তো জ্বালাও পোড়াও করেছে, তাকে জেলে নেওয়া হয়েছে, তাহলে সেই শাহজাহান ওমরকে নৌকার টিকিট কিভাবে দেওয়া হলো?
শাহজাহান ওমরকে নৌকার টিকিট দিয়েছে, দেখুন একজন আমি বলবো যে এটি হলো তার, তিনি এসে বাংলাদেশের এই যে আমাদের আওয়ামী লীগের যে প্রতীক নৌকা এটি পাওয়াটাও তো আসলে অত চারটেখানি কথা না, বড় ব্যাপার। তার মতো একজন মানুষ আমাদের দলকে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শে, তিনি বঙ্গবন্ধুর আদর্শের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে যখন হাল ধরতে চায় তার মতো একজন মানুষ, তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না, তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, যার বাংলাদেশের প্রতি অবদান আছে, মহান মুক্তিযুদ্ধেও অবদান আছে, অতএব তার মতো একজন মানুষকে তো ফিরিয়ে দেওয়া যায় না। তো তার মতো একজন মানুষ এসেছে, আমাদের দলের নেতা কর্মীদের সাথে আলোচনা করা হয়েছে এবং ওই জায়গায় ওই মানে ওই আসনটিতে এই নেতা কর্মীরাও তাকে সাদরে গ্রহণ করেছেন। আমরা সবসময় বলি আমাদের দলকে বঙ্গবন্ধুর আদর্শে যিনি আসবেন, নেত্রীর নেতৃত্বকে বিশ্বাস করে যিনি আসবেন তাকে আমরা সুস্বাগতম জানাবো, কিন্তু সদস্য হওয়া যাবে না, এত সকালে সদস্য হতে পারবেন না তিনি। নেত্রী তাকে নমিনেশন দিয়েছে, বুঝে শুনেই দিয়েছেন। বাংলাদেশকে পরিচালনা করতে গেলে কিছু মানুষ তো লাগে যাদেরকে বাংলাদেশ যারা অবদান রেখেছে তাদেরকে। তিনি এতদিন ভুল একটা দল করেছিলেন, যা তিনি স্বীকার করেছেন যে ভুল একটি দল আমি এতদিন করেছি, তার প্রায়শ্চিত্ত এত বছর করে। তিনি ওই যে শেষ সময় যখন কিছু মানুষ আছে না যে মৃত্যুর আগ মুহূর্তে ওই যে বলে যায় কালিমা পড়ে যায়, কালিমা পড়ে মরে যায়, আবার বলে যায় না স্বীকৃতি দিয়ে যায়, অমুক আমার সন্তান, অমুক আমার সন্তান, সেও স্বীকৃতি দিতে এসেছে এখন তার শেষ বয়সে যে আমি ভুল করেছি। এই রাজনীতির মাঠে একমাত্র বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে বাংলাদেশ আওয়ামী লীগের। এই ভুলটি, এই সঠিক কথাটি যখন ভুলের মধ্য থেকে তার বেরিয়ে এসে তিনি গ্রহণ করেছেন, তখনই তিনি আওয়ামী লীগে যোগদান করে তিনি নমিনেশন চেয়েছে, তাকে আমরা ফিরিয়ে দেইনি, নেত্রী তাকে ফিরিয়ে দেইনি। কারণ তিনি, আমরা বিশ্বাস করি তার মতো একজন মানুষ এই বাংলাদেশের মানুষের জন্য, তার এলাকার মানুষের জন্য ভালো কাজ করবেন। তিনি ওই দলটাকে মানে ডিজলাইক করে দিয়েছেন, ভুল করেছেন সেটা জাতির কাছে মানে খোলামেলাভাবে আলোচনা করেছেন। আর তৃণমূল সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন একাধিকবার এই কথাটিও এসেছে, শুধু তো তৃণমূল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, আমাদের এলাকা থেকেও কিন্তু 11 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং 11টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ, আর বিএনপি অংশগ্রহণ করেনি। দেখুন বিএনপি অংশগ্রহণ করবে কি করে? আপনি দেখেন 96 সালের নির্বাচনে মাত্র 21% তাদের ভোট ছিল সারা বাংলাদেশ থেকে 15ই ফেব্রুয়ারির নির্বাচনে। আবার এই যে দেখেন 2001 সালের, এই যে 2008 সালের নির্বাচনে, 2008 সালের নির্বাচনে তারা 30% ভোট পেয়েছে। এখন সেই পার্সেন্টেজ যদি দলি, সেই পার্সেন্টেজ যদি ধরতে যাই, তাহলে বলতে হবে যে দেউলিয়া হয়ে গিয়েছে অলরেডি বিএনপি, যার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই যে এত এত মানুষ ভাড়াটে মানুষ দিয়ে তারা অবরোধ সাকসেসফুল করতে চেয়েছে, লাস্ট পর্যায়ে কি হয়েছে, তাদের দলের নেতা মহাসচিব সে যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি কথা বলতেই পারে নাই, এত নেতাকর্মী তাদের উপস্থিত হয়েছে যে তাদের থামাতে থামাতে তিনি চলেই গিয়েছেন, মন ছেড়েই পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তো এখন এত তাদের নেতাকর্মী, এই ভাড়াটে নেতাকর্মী যে এত ছিল যে মন থেকে পালাতে হয়েছে, আর এই নেতাকর্মী যদি তাদের ভোটার হয়, তাদের জনগণ হয়, তাহলে তাদের বাধা কোথায় ছিল নির্বাচনে অংশগ্রহণ করার? আমি তো মনে করি এত নেতাকর্মী দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়া সম্ভব ছিল, একটা ভোট কেন্দ্র ঢেকে যেত তাদের সেই মানে তাদের যে নেতাকর্মী যা তারা দেখিয়েছে, মানে আইওয়াস ছিল, সেই আইওয়াস নেতাকর্মীদের নিয়ে যদি কোনো কেন্দ্রে উপস্থিত হতো আমি মনে করি কেন্দ্র দেবে যেত। তো এইখানে এই যে দেবেই যেত, তো এইখানে এই যে জায়গায় তাদের তৃণমূল বিএনপির যে নেতাকর্মীরা আসছে, তারা যে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমি তো তাদেরকে ধন্যবাদ দেই। কারণ একটা দলের অবশ্যই তাদের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই। যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় সংসদে, তারাই দেউলিয়াত্ব বলে প্রমাণ পাবে, তারাই দেউলিয়াত্ব, তাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্বই টিকবে না, এটাই হলো সঠিক কথা। যার কারণে বিএনপির চেয়ে তৃণমূল বিএনপি শত কোটি গুণে তাদের গঠনতন্ত্র শক্তিশালী।